ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি আমি আজ তৈরি করছি রুই মাছের কালিয়া অতিথি আপ্যায়নে কিন্তু আমরা মাছের কালিয়া খুব সহজে তৈরি করে পরিবেশন করতে পারি সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু তো রুই মাছের কালিয়া তৈরির জন্য প্রথম আমি একটি বড় মাছ থেকে বড় মাছের পিঠের যে অংশ সেখান থেকে পাঁচ টুকরা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ লবণ দিয়ে মাছগুলি খুব ভালোভাবে মেখে নেব ভাজার জন্য মাছের কালিয়া কিন্তু বড় মাছ দিয়েই তৈরি করতে হয় তাই চেষ্টা করবেন সবসময় একটু বড় মাছ দিয়েই কালিয়াটা রান্না করার জন্য তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে এবং এখানে রুই অথবা কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু মাছের কালিয়া রান্না করা যাবে তো আমি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নিব তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান একটু গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এই তেলের মধ্যে আমি মাছগুলি ভেজে নিব এবং বাকি তেলে আমি রান্নাটা করে নিব তো তেল গরম হয়ে আসলে আমি মাছের টুকরাগুলি একে একে দিয়ে দিচ্ছি মাছের কালিয়া রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি এক সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর প্রত্যেকটি মাছ আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি উলটিয়ে দিয়ে অপর পাশে খুব ভালোভাবে ভেজে নেব তো এইভাবে সব মাছগুলি আমি উলটিয়ে অপর পাশে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে তো অপর পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছে এখানে কিন্তু মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে ভাজলেই হবে তোমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন প্রত্যেকটি মাছ আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি বেশি কড়া করে না ভেজে এইভাবে মাছগুলি ভাজলে কিন্তু রান্না করলে বেশ নরম হবে তো মাছ ভেজে নেওয়ার পর যে তেল আছে সেখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুইটি তেজপাতা একটি লাল মরিচ এক টুকরা দারুচিনি চারটি দিয়ে দিব লবঙ্গ এবং তিনটি এলাচ এলাচগুলি আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে এখন তেলের মধ্যে একটু নাড়িয়ে নিব একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটাটা ভেজে নিতে হবে এরপর পর্যায়ে যদি পেঁয়াজ বাটা ছিটাতে থাকে তাহলে এখানে দিয়ে দিতে হবে একটু লবণ তাহলে কিন্তু আর ছিটাবে না তো আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ লবণ দিয়ে আরও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা স্বাদ অনুযায়ী দিতে হবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু তেলের মধ্যে মশলাগুলি কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলি কষিয়ে নিতে হবে তো তেলের মধ্যে কষানো হয়ে গিয়েছে এখনও সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা কষানোর কাজটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে এই মাছের কালিয়ার টেস্ট কিন্তু তত সুস্বাদু হবে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু বাটা এখানে কিন্তু কাজু বাটার পরিবর্তে কাঠবাদাম বাটা অথবা পেস্তা বাদাম বাটাও দেওয়া যাবে তবে চীনা বাদাম বাটা না দেওয়াই ভালো এখন এখানে দিয়ে দিব টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি এখন দই এবং কাজু বাটা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো মেশানো হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে মাছগুলি রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি মাছগুলি রান্না হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই হবে তো এখানে আমি এক কাপের একটু বেশি পানি ব্যবহার করছি এ রান্নায় আমার টোটাল দুই কাপের মতো পানি লেগেছে এখন একটি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে আট দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখন প্রত্যেকটি মাছ আমি উলটিয়ে দিব অপর পাশটাও যেন খুব ভালোভাবে রান্না হয় সেজন্য তো সব মাছগুলি আমি উল্টিয়ে দিচ্ছি সব মাছগুলি উলটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব স্বাদের জন্য এক চা চামচ চিনি এই চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে টেস্টটার একটা ব্যালান্স হবে এবং দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এতে করে ফ্লেভারটাও ভালো আসবে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব তো ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিব তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখন আলতো করে একটু মাছগুলি নাড়িয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এখানে কেউ চাইলে একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন আমি চুলা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করে দিয়ে গরম মশলার ফ্লেভারটা যেন মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে এর জন্য একটি ঢাকনা দিয়ে রেখে দিব এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করব। তো এখন আমি নামিয়ে পরিবেশন করছি আমার তৈরি হয়ে গিয়েছে রুই মাছের কালিয়া এবং এই কালিয়া কিন্তু খেতে খুবই সুস্বাদু সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই মজার হয় তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বাসায় তৈরি করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সব নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ